লাইফের এই ফার্স্ট আমি তাল নিচ্ছি আর সেই তাল নেওয়ার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা তাল সেদিনই কিনে নিয়ে এসেছি তো তালটা আজকে নিব তো তালটা নেওয়ার কথা ছিল আম্মাকেই আমার শাশুড়িকে বলেছিলাম যে আম্মা নিয়ে দিবে। তো আমার রোজা আজকে দুই দিন রোজা তো সেজন্য আর তাকে কষ্ট না দিয়ে আমি ভাবছি যে তালটা আমি নিজে নিয়ে নেব আর কি আমারও একটা অভিজ্ঞতা হলো নেওয়ার কেননা তারা তো সবসময় আমাদের কাছে থাকবে না তাদের কাছ থেকেই শেখার তো নিজে নিয়ে নিলেও একটা অভিজ্ঞতা হবে নেক্সট টাইম হয়তো নিতে পারবো তো সেজন্যই দুপুরে রান্না বাড়া শেষ করে চলে এলাম তালটা নেওয়ার জন্য তো আমার হাজব্যান্ডকেও খুব মিস করছিলাম ও একটু কাজে বাইরে গেছে তো ও যদি থাকতো তাহলে তাল নেওয়াটা আমার জন্য আরও ইজি হতো দুজন মিলে নিতে পারতাম তো যাই হোক ওকেও একটু দেখাবো যে হ্যাঁ আমি তালটা নিতে পেরেছি তো সেজন্য আমি একবারে সাহস করে তালটা নিয়ে বসে গেলাম যে আজকে তালের পিউরিটা আমি বের করব তো তালের পিউরিটা বের করার আগে দিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অনেকে খুব খুব ইজিভাবে তালের পিউরিটা বের করে নেয় তো আমিও আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে কিভাবে তালের পিউরিটা সহজে নেওয়া যায় তা আমি চেষ্টা করলাম তো চেষ্টা করলে তো ক্ষতি নেই বরঞ্চ লাভই নিজের একটা শেখা হয়ে গেল তো প্রথমে আমি তালের ছোকাগুলো আর কি ছুলে নিলাম এরপরে তালের বিচিগুলো তিনটা বিচি হয়েছে মার্শাল্লা তো আমি একটু স্ট্যানার নিয়ে নিলাম অনেককে দেখেছি স্ট্যানারে আর কি তালের তৈরিটা খুব ইজিভাবে বের করা যায় কিন্তু আমি শুরুতে একদমই ব্যালেন্স করতে পারছিলাম না হাতের আর কি কীভাবে নেবে একবার ঘুরাচ্ছি এ পাশ করছি ও করছি তো আমি কিন্তু একদমই অধৈর্য হয়ে যাচ্ছিলাম চিন্তাগুলা মধুর্য হলে তো হবে না আমাকে এটা করতেই হবে আমি যখন আর কি চেষ্টা করছি একটু করেই দেখি লাস্ট পর্যন্ত কী হয় তো খুবই কষ্ট হচ্ছিলো সত্য কথা বলতে একদম অনেক কষ্ট হচ্ছিল মানে আমার আর ভালোই লাগছিল না তো যাই হোক নিয়ে নিলাম আর আমার কাজের কিন্তু আরেকটা বড় শক্তি আপনাদের সবার ভিডিও দেখা তো এই ভিডিও দেখতে দেখতে কেন জানি আমি সব কাজগুলোই সেরে ফেলি আর কি করা হয়ে যায় আর মনে মনে তো অবশ্যই আল্লাহকে ডাকি আল্লাহর নামও বলতে থাকি মনে মনে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি তালের পিউরিটা বের করে নিলাম তবে একটু কষ্ট হয়েছিল তো আর তালের আটিতে কিন্তু আরও পিউরি লেগেছিল তো এগুলো বের করার মতো আসলে অতটা ধৈর্য আমার ছিল না তো চেষ্টা করলাম আম্মাকে মানে আমার শাশুড়িকে যেভাবে দেখেছি তো তার মতো আবার একটু চেষ্টা করলাম যে একটু বসেই তো আছি করে ফেলি তো সামান্য একটু পানি নিয়ে আমি সবগুলো আটি ভিজিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো আর কি স্টেনারির থেকে এভাবে নেওয়াটা মনে হয় বেশি ইজি তবে অনেকক্ষণ চিপতে হয় আমার তো একবারে হাত ব্যথা হয়ে যাচ্ছিল তো এখানে যতটুকু পিড়ি লেগে যাচ্ছে আমি চেষ্টা করছি চেপে বের করার জন্য খুবই চেষ্টা করছিলাম তো যাই হোক লাস্ট পর্যন্ত একবারে করতেই পেরেছি তো একদম যখন কাজ শেষ হয়ে গেছে তখনই আমার হাজব্যান্ড ঘরে চলে এসেছে তো ও তো এসে মানে দেখলো আমি তালের পিউরিটা নিয়েছি তো খুবই খুশি হলো নিতে পারলাম তো দেখতেই পাচ্ছেন কিভাবে একদম যুদ্ধ করছি তাল নিয়ে তালের পিউরি বের করার জন্য তো যাই হোক একটা অভিজ্ঞতা হয়ে গেল শেখাও হয়ে গেল। ও আমিও তো একদিন শাশুড়ি হব আমারও দুইটা ছেলে আছে আমি আমার বৌমাদের এভাবে শেখাবো আমার শাশুড়ি আমাকে যেভাবে শিখিয়েছে তো আসলে আম্মা আসলে হয়তো কাজটা আরও সহজ হতো তো আম্মা তো রোজা আছে সেজন্য আর আম্মাকে বলি নেই আসতে আর তারা দেখেন আমাদের কত কষ্ট করে আমাদের কত মজা মজার নাস্তা তৈরি করে খাওয়ায় যেটা এতদিন বুঝিনি এখন বুঝি নিজের হাতে তৈরি করে আসলেই অনেক কষ্ট তো এভাবেই তারা আছে দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি জীবনে শিখেছি আমি তো সব কিছু আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি আসলে বাবা বাড়িতে ওইভাবে তেমন কোনো শেখাই হয়নি খেয়েছি দিয়েছি ঘুমিয়েছি এই তো তো শ্বশুরবাড়ি এসেই কিন্তু সব কিছু শেখা হয়েছে আমার শাশুড়ির কাছ থেকে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার অনেক কাজ আমি আমার শাশুড়ি অনেক কাজ বলতে সব কাজই আমি এখানে এসে শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে তো আমার শাশুড়িকে দেখতাম এভাবে করতে তো আমার কাছ থেকেই শেখা আমার আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করে প্রতিটা কাজে আর আজকে ও কিন্তু ও আমাকে অনেক হেল্প করলো কাজে তো আমি সব কিছু এই যে গুছিয়ে দিচ্ছি আর তালে পিউটা এত সুন্দর এত সফট মানে আমার হাত দিয়ে ধরতেই ভাল লাগছিল তো আমি হাত দিয়ে ধরে অনেকক্ষণ নিজের মতো করে একটু গুলে নিলাম আর লাস্ট ফিনিশিংটা কিন্তু আমার হাজব্যান্ডই করে দিয়েছে তো এটা দেখতেও আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো তালে পিউরিটাতে সামান্য একটু পানি দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছি তো জাল দেওয়ার মাঝে দিয়ে কিন্তু আমার শাশুড়িকেও ফোন দিয়ে ফেলেছি যে আম্মা কীভাবে কী করবো তো আম্মা সব কিছু বলে দিল আর ঘরে নারকেল কোড়া ছিল তো তালটা একদম ভালো করে জাল দিয়ে আমি বেশ কিছুটা উঠিয়ে রেখেছি কেননা এতগুলো আমাদের খাওয়া হবে না আর এখানে আমি নারকেল কোড়া আর একটু লবণ দিয়ে বাকিটা জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা উঠিয়ে রেখেছি এটা হয়তো পরে এক সময় আমরা আবার পিঠা তৈরি করে খাবো আর এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে তো তালটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন ও আর কি তালের পিঠা তালের বড়া যে পিঠাটা সেটা তৈরি করার জন্য ও চালের গুঁড়ি দিয়ে গুলে দিচ্ছে তা আমি তো বুঝতে পারছিলাম কিভাবে কি করব তো বলল ঠিক আছে তুমি চিন্তা করো না আমি বাকিটা করে দিব আর ওর হাতে ভাজার জিনিসটা কিন্তু খুবই ভালো হয় মানে খুব সুন্দর করে ভাজতে পারে আমি আসলে ভাজাটা আমার তেমন ভালো হয় না তো এই যে ও একবারে চালের গুড়ি দিয়ে মেখে দিচ্ছে আর আমি তো কাছে বসে আছি আমি ভিডিও করছি আর এই তো তো আমরা এটা বেশ কিছুক্ষণ মেখে রেখে দিব আমার শাশুড়ি বলেছে বেশ কিছুক্ষণ মেখে দিলে বড়াটা আর কি ভালো হয় খেতে একটু ফুলে তো আম্মা যেভাবে বলে দিয়েছে সেভাবেই আমরা দুজন সব কিছু আর কি প্রসেসিংটা করে নিলাম তো একদম সামান্য বেশি না আসলে আমার বাচ্চারা ওইভাবে পিঠা নাস্তাটা পছন্দ করে না তো একবারে নামাজ পরে আসরে নামাজ পড়ে আমার হাজব্যান্ড চলে আসলো গরম গরম তালের পিঠাটা ভাজতে ওই কিন্তু ভেজে দিচ্ছে তো মার্শাল্লা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল এই পিঠাটা খেতে তো এই তো আজকে আপনাদের সাথে আমার তাল নেওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আশা করছি আজকে পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে উৎসাহ দিবেন সাহস দিবেন আর আমরা সবাই সবার পাশে থাকবো একজন আরেকজনকে অবশ্যই সহযোগিতা করব এই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আবার কোন নতুন ভিডিও বা ব্লগ নিয়ে সবার সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ